এরপরে এমডি রিফন মতব্বর আপনি মাতব্বর আপনি জানতেছেন রাস্তায় পাওয়া টাকা কি মক্তবের কাজে লাগানো যাবে রাস্তায় পাওয়া টাকা যদি পরিমাণে অল্প হয় আপনি নিজে অভাবী হলে খেতে পারেন অথবা যে কাউকে দিয়ে দিতে পারেন আর যদি পরিমাণ একটু বেশি হয় তাহলে মালিককে খুঁজে বের করার জন্য অপ্রাণ চেষ্টা করতে হবে তাকে পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেলে বা আশা ছেড়ে দিলে সেক্ষেত্রে আপনি গরিব হলে নিজে খেতে পারেন অথবা যে কোনো কল্যাণমূলক কাজে আপনি দান করে দিতে পারেন এরপরে এসপিবি সিয়াম আপনি জানতেছেন ইউটিউব চ্যানেলে জেনাকারী ও ইসলাম বিমুখ আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটা কি কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে দেখুন জেনাকারীর সাথে সম্পর্ক ছিন্ন করলে যদি সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করলে তিনি সংশোধিত হবেন তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন কিন্তু এছাড়া সাধারণ অবস্থায় তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয় কারণ তিনি অপরাধী হলেই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন কোনো কথা না হ্যাঁ তার প্রতি ঘৃণা আপনার থাকবে অবশ্যই তার অন্যায় করার কারণে এবং সেই সাথে যদি আপনি তাকে ত্যাগ করে সংশোধন করতে পারেন তাহলে সেটিও করবেন আর তা না হলে তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনার ঘৃণাবোধ থাকবেই সে কারণে দূরত্ব তো অবশ্যই থাকবে কিন্তু সম্পর্ক ছিন্ন করবেন না ইসলাম বিমুখ আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন পর্যন্ত যাওয়া কোনো প্রয়োজন নেই সে আত্মীয় হিসাবে তার সাথে সম্পর্ক আপনাকে রক্ষা করার চেষ্টা করা উচিত এবং আপনার আচরণ দিয়ে তাকে মুগ্ধ করা উচিত এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যদি আপনি সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করলে তার জন্য সেটা প্রেশারের কারণ হয় সে শুদ্ধতার পথে আসতে পারে সে আশা থাকে তাহলে আপনি এটি করতে পারেন এরপরে সেলিনা পারভিন শেলি আপনি জানতেছেন প্রাইমারি স্কুলে মেয়েরা চাকরি করতে পারবে কি না দেখুন প্রাইমারি স্কুলে মেয়েরা যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে পর্দা যদি মেনটেন করতে পারেন পুরুষদের সাথে একসঙ্গে তার ডিউটি করতে না হয় বা পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি করতে পারেন কিন্তু এটা জটিল এবং কঠিন আমরা জানি যে এটা পরিপূর্ণভাবে মেনটেন করা জায়েজ হয় না অনেক মানে সম্ভব হয় না অনেকটা কঠিন হয়ে যায় মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতেছেন চোখে সুরমা লাগানো কি সুন্নাত আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি অজু হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই সুরমার কালার যদি চোখে থেকে যায় অজু করার পরেও তাহলে তাতে অজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চুরমা লাগানো সুন্নাত জি সুরমা লাগানো সুন্নাত সুরমা যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুন্নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে সুমাইয়া হাসান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মেয়েদের কি নামের কোনো পর্দা আছে না বল নামের কোনো পর্দা নেই যদি থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে মারিয়ামের নাম উল্লেখ করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নাম হাদিসে উল্লেখ হতো না তবে যেখানে নাম উল্লেখ না করলেও চলে সেখানে অমুখের মা এভাবে ছদ্ম নামে তাকে ডাকা ভালো যাতে করে কেউ নাম শুনে নাম নিয়েও কোনো জল্পনা কল্পনা করার সুযোগ না পায় তবে এটি নাজায়েজ বা নিষিদ্ধ নয় নিষিদ্ধ হলে কোরআন হাদিসে থাকতো না